নমস্কার, হেলথ কথায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মেঘা। আজকে কথা বলবো অ্যাস্থমা নিয়ে। অ্যাস্থমা কিন্তু ভীষণ একটা কমন প্রবলেম এবং ভারতের 130 কোটি জনগণের মধ্যে 6% চিলড্রেন এবং 2% অ্যাডাল্টের মধ্যে কিন্তু অ্যাস্থমা দেখতে পাওয়া যায়। আর এই অ্যাস্থমা কথাটা শুনলে আমরা কেমন জানি ভয় পেয়ে যাই, আর সেই ভয় নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর আরাত্রিকা দাস, পালমোনোলজিস্ট, ডিপ্লোমা ইন অ্যালার্জি অ্যান্ড অ্যাস্থমা ভেলোর 2019। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু জিও বাংলা। সবসময় আমি বলি যে আপনার প্রশ্ন আমাকে জানান, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার প্রশ্ন নিয়ে আমি চলে যাব বিশিষ্ট চিকিৎসকদের কাছে। আমাদের শহরবাসী কি প্রশ্ন করছে শুনে নেব। আমার নাম শঙ্কর দেওয়ান, আমি জানতে চাই অ্যাজমা কেমন কেন হয় আর অ্যাজমার ট্রিটমেন্টটা কি। আমার নাম প্রদীপ মুখোপাধ্যায়, জানতে চাইছি যে ওই ইনহেলারের কি কি সাইড এফেক্ট বা কি। নমস্কার, আমার নাম রণজয় ভট্টাচার্য। সব থেকে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো সুতরাং আমার প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাজমা ট্রিটমেন্ট কি। আমার নাম গৌতম পাল, আমি স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে, আমি বিশেষ করে অ্যাজমা সম্পর্কে জানতে চাই যে অ্যাজমা হলে কি খাওয়া উচিত, কি কি ওষুধ বা মেডিসিন বা অন্যান্য খাবার খাওয়া উচিত। শীতকাল আসলে যেন অ্যাস্থমা এটা যেন মাথা মানে আরো চারা দিয়ে ওঠে। তো যেটা মানে আমাদের সমীক্ষায় দেখা গেছে সেটা হচ্ছে যে 6% বাচ্চাদের এফেক্টেড বেশি হচ্ছে অ্যাস্থমাতে। তো এটার অ্যাকশন প্ল্যান কি রয়েছে? ওয়েল, বাচ্চাদেরই হোক বা বড়দের হোক, অ্যাস্থমায় যদি এফেক্টেড হয় তাহলে ডেফিনেটলি অনেক কিছুই আছে যেভাবে তাদের হেল্প করা যায়। যেরকম নাম্বার ওয়ান হচ্ছে কিছু লাইফস্টাইল চেঞ্জেস, আর নাম্বার টু হচ্ছে মেডিসিনস। লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে তাদের একটা গরম জায়গায় থাকাটা দরকার, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে তারা ওয়ার্ম ক্লোথস, সোয়েটার, তারপরে তাদের ঢাকা ঢুকি দিয়ে, লেপ টেপ দিয়ে রাত্রিরে ঘুমানোর সময় ঢাকা দিয়ে রাখে। ঘরের মধ্যে যদি কোনো রুম হিটার থাকে ভালো হয়, মানে ঠান্ডা থেকে তাদের বাঁচিয়ে রাখতে হবে। সেকেন্ডলি, এই সন্ধ্যের পর খুব বেশি বাইরে না বেরোনোটা ভালো শীতকালে স্পেশালি। কেন না বেরোনো ভালো আমি সে কথায় পরে আসছি। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ, তাদের ঠান্ডা খাবার তো একদমই দেওয়া যাবে না। আর এছাড়াও নানান রকমের ওষুধ আছে যেগুলো তাদের দেওয়া যায়। ফর এক্সাম্পল, যাদের অ্যাজমা আছে তাদের একটা মেনটেনেন্স থেরাপি তো রেগুলার চলে। সেই মেনটেনেন্স বা প্রিভেন্টিভ থেরাপি যেটা আমরা বলি, সেটা শীতকালেও যেন সেটা ভেরি স্ট্রিক্টলি ফলো করা হয়। ফলো না করলে কি হবে, শীতকালে আমাদের যে এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয় তার জন্য অ্যাজমাটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর বেড়ে গেলে, ইফ ইট গোজ আউট অফ কন্ট্রোল, হাতের বাইরে চলে গেলে সেটা তখন কন্ট্রোল করা মুশকিল হবে, প্রাণহানিও পর্যন্ত হয় হয়। আর সেই জন্য এটা দেখা গেছে যে এই সেপ্টেম্বরের পর থেকে হসপিটালে অনেক বেশি এই অ্যাজমেটিক পেশেন্টরা ভর্তি হয়। সেপ্টেম্বর থেকে যত ঠান্ডাটা বাড়ে তত বেশি তাদের নাম্বার বাড়ে। আর সেইটা থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট প্রিভেন্টিং মেডিসিনস, এছাড়া তাদের অ্যালার্জির যা মেডিসিনস আছে সেইগুলো খাওয়াটা দরকার। আর এর সঙ্গে তো অবভিয়াসলি তাদের নানা রকম ইনফেকশন হয়ে থাকে এই সময়, সো ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক নেওয়াটা তো নিশ্চয়ই দরকার। অবশ্যই। আচ্ছা, অনেক সময় হয় কি শীতকালে আমাদের নর্মাল কাশি হয়, প্লাস অ্যাজমা রোগীদেরও হচ্ছে কাশি হয়, তারপরে একটা শ্বাসকষ্টের ব্যাপার আছে, প্রকৃত লক্ষণগুলো কি, মানে কমন লক্ষণগুলো কি কি অ্যাজমা পেশেন্ট? ওয়েল, হ্যাঁ, শীতকালে এটাও হয়, নর্মাল সর্দি কাশির একটা ব্যাপার হয়, যেটাকে আমরা বলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নট অ্যাজমা। আর অ্যাজমা যাদের হয় তাদের ইউজুয়ালি দেখা যায় কাশিটা না খেপে খেপে আসে, সেটাকে আমরা আমাদের ভাষায় বলা হয় প্যারক্সিজমাল কাফ, যে কাশিটা প্রচণ্ড জোরে একসময় এলো, তারপরে টোটালি স্টপ, তারপরে আবার একটা দমকা কাশি এলো। এই কাশিটা মোস্টলি রাত্রিরে আসে।
যে কারণে রাত্রিরে ঘুমের খুব ব্যাঘাত ঘটে। আর ইউজুয়ালি এই কাশিটা ড্রাই হয়, কাফ বেরোয় না। যাদের ভীষণ বেশি ইনফেকশন থাকে অ্যালং উইথ অ্যাজমা, তাদের অনেকটা করে কাফ বেরোয়। কাশির সঙ্গে তাদের সাঁই সাঁই আওয়াজ হয়। অনেকে আছে তারা চলাফেরা করতে গেলেও হাঁপিয়ে পড়ে। সো এছাড়া নাক দিয়ে জল পড়া, হাঁচি, এগুলো যাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তাদেরও হয়, অ্যাজমাটিক পেশেন্টদেরও হয়। কিন্তু হিস্ট্রি ওয়াইজ অলসো অ্যাজমা যাদের আছে তাদেরটা বহু বছর ধরে আছে, তাদের একটা হেরিডিটারি হিস্ট্রি আছে, বাড়িতে কারুর না কারুর কখনো না কখনো অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয়েছে, বংশপরম্পরায় হয়েছে এটা। সো এই জিনিসটা জানলে বোঝাই যায় যে whether এটা অ্যাজমা না জাস্ট ইনফেকশন। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে যে মহিলারা হচ্ছে এইদিকে হচ্ছে পিছিয়ে রয়েছে, পুরুষদের কিন্তু অ্যাজমা অ্যাজমাটা দেখা যাচ্ছে বেশি, কেন মানে এই রূপ কেন হয়, ছেলেদের বেশি হচ্ছে? এটা একটা সেক্সিস্ট কোয়েশ্চেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, বিকজ বোথ মহিলা আর পুরুষ মানুষ সবাইরই হয় অ্যাজমা। বাট পুরুষ মানুষদের একটা অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, এখন সেটা মহিলাদেরও আছে, সেটা স্মোকিং, ওর থেকে বেশি দেখা যায়, স্মোকিং থেকে খুব বেশি দেখা যায়। এটা ছাড়া যারা রান্না করে, ধরুন ঘর বন্ধ আছে, ধরুন ঠান্ডায় শীতকালে চারিদিক বন্ধ আছে, কেউ যদি গ্যাস নয়, ধরুন গ্রামের দিকে যারা চুলা জ্বালিয়ে কাঠে রান্না করে, কয়লা কাঠ কয়লা দিয়ে যে রান্না টান্না করে, সো সেই স্মোকটা গিয়েও শ্বাসকষ্ট হতে পারে। সো সেখানে কিন্তু তাদের মহিলাদের ইউজুয়ালি বেশিটা হয়। বাট হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স দেখা গেছে পুরুষ মানুষদের বেশি হয়, অ্যান্ড প্রবাবলি স্মোকিংটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ। সেকেন্ডলি, এমনি সাধারণ বাড়িতে একজন পুরুষ মানুষের যখন অসুস্থতা আছে আর একজন মহিলার অসুস্থতা আছে, পুরুষ মানুষকে আরও বেশি প্রায়োরিটি দিয়ে দেখানো হয়, বা তারা নিজেরা হয়তো ডাক্তারের কাছে যায়, সো সে জিনিসটা আরও চোখে আসে রাদার দ্যান মহিলা যিনি আছেন বাড়িতে তার থেকে। অবশ্যই। আর একটা যেটা সেটা ইনহেলার নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকে আমরা ভাবি এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা, ভয় পাই, এটার কাজ কি আর সত্যি কি এর কোনো সাইড এফেক্ট রয়েছে? শুনুন, পৃথিবীতে যদি একটা ওষুধ তৈরি হয়ে থাকে যার অনেক ইফেক্ট আছে আর অলমোস্ট সাইড ইফেক্ট নেই, এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে ইনহেলার। আচ্ছা, ইনহেলার ওষুধ যেটা ইনহেলারের মধ্যে আছে সেটা ডেলিভার করে শ্বাসনলীতে যেখানে যাবার কথা, সেই ওষুধটার হার্ডলি 10% হয়তো ব্লাডে অ্যাবজর্বড হয়ে শরীরে যেতে পারে, যেটা নেগলিজিবল। তো ইনহেলারের মধ্যে দিয়ে অ্যাজমার মেডিসিনসগুলো আমরা শ্বাসনলীতে ডাইরেক্টলি দিই বলে ওটা লোকালি কাজ করে, আর ওটার কোনো সিস্টেমিক সাইড ইফেক্ট নেই বললেই চলে। আচ্ছা, ফার্স্ট অফ অল তার কারণ হচ্ছে, নাম্বার ওয়ান, ইনহেলার হচ্ছে মাইক্রোগ্রাম কোয়ান্টিটি, যে কোনো ইনহেলার তার হয়তো 100-200 মাইক্রোগ্রাম, 400 মাইক্রোগ্রাম, এমনকি মিলিগ্রামেও যাচ্ছে না। সো দ্য কোয়ান্টিটি অফ মেডিসিন পার পাফ ইজ ভেরি লেস। সেকেন্ডলি, ওটা যাচ্ছে লোকালি, এবারে একটা মাইক্রোগ্রামের যদি 10% অ্যাবজর্বড হয়, সেটা তো শরীরে বা ব্লাডে কিছু না যাওয়ার মতন, সেটা ইগনোর করা যেতে পারে। আর এত কম ডোজে ওটা লোকালি অ্যাক্ট করে শ্বাসনলীর যে সাকামফারেন্সটা ওটা বাড়িয়ে দেওয়ার সাহায্য করে, সো দ্যাট আমরা ব্রিথ করতে পারি। আচ্ছা, মানে ইনহেলার নিয়ে অযথা প্যানিক করে কোনো লাভ নেই। আর সাধারণ লোকেদের ধারণা হচ্ছে ইনহেলারে হ্যাবিট ফর্ম করে, ইনহেলার আমাকে ওইটা দেবেন না, আমায় ওষুধ দিন, কিন্তু তাদের এটাই বোঝাতে হবে যে ওষুধের প্রচুর সাইড ইফেক্ট আছে, প্রচুর, ইনহেলারের সেই তুলনায় কোনো সাইড ইফেক্টই নেই, খুব কম, লোকাল হয়তো গলা একটু খুশখুশ করতে পারে, গলা একটু ব্যথা হতে পারে, সেইটুকুনি ইনহেলারের হতে পারে, বাট আদার দ্যান দ্যাট কোনো মেজর সাইড ইফেক্ট নেই।
সাইড এফেক্ট নেই। আর একটা যেটা হচ্ছে বাচ্চাদের যেহেতু সংখ্যায় বেশি দেখতে পাওয়া যায়, তো একটা যেহেতু আমাদের ভবিষ্যৎ বাচ্চারা, তো বাচ্চারা যেহেতু আমাদের আগামী প্রজন্ম, তারা যেরকম অ্যাফেক্টেড হচ্ছে, এর থেকে বাঁচার জন্য কি কোনো ভ্যাকসিন রয়েছে বাচ্চাদের জন্য? ওয়েল, অ্যাসমা থেকে বাঁচার অ্যাজ সাচ ভ্যাকসিন তো নেই, কিন্তু ভ্যাকসিন আছে বাচ্চাদের। এখন নিয়ম করে নিউমোকক্কাল ভ্যাকসিন সেটা দেয়া হয় বাচ্চাদের, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও দেয়া হয় বাচ্চাদের। যে বাচ্চাদের এই ধরনের অসুখ আছে তাদের ছোট বয়সেই দেয়া হয়, যাতে করে, এটা নয় যে ভ্যাকসিন দিলে কোনোদিন হবে না, কিন্তু ভ্যাকসিন দিলে যে ইনফেকশনটা হচ্ছে সেটা কম করে হবে, লেস সিভিয়ার, খুব বেশি সিভিয়ার হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অনেকের মধ্যে আমাদের ধারণা থাকে যে স্টেরয়েড যুক্ত কোনো মেডিসিন যারা অ্যাজমা পেশেন্ট তারা কি গ্রহণ করতে পারে? ওয়েল, অ্যাজমা নিয়ে যখন কথা হচ্ছে আমি বলবো, অ্যাজমারটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ। মানে কি না, শ্বাসনলীর মধ্যে এক ধরনের রিয়াকশন হয় বাইরের অ্যালার্জেনের অ্যাগেনস্টে। যখনই ইনফ্ল্যামেশন হলো, এটাকে বলা হয় ইনফ্ল্যামেশন, যখনই ইনফ্ল্যামেশন হলো তখন শ্বাসনলীর যে দেয়ালটা মোটা হয়ে যায়। সো কি হয়, মোটা হয়ে গেলে তার এই ওপেনিংটা ছোট হয়ে যায়। অবভিয়াসলি গোড়াতে এরম থাকলে মোটা হয়ে গেলেই এই ওপেনিং ছোট, ছোট হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই ইনফ্ল্যামেশনটা বন্ধ করার জন্যে বা ঠিক করার জন্যে দ্য মেইন মেডিসিন যেটা আছে সেটা স্টেরয়েড। আচ্ছা, সো স্টেরয়েডটা হচ্ছে দি, ক্যাপিটাল TH দি ট্রিটমেন্ট ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওটা নিয়ে ভয় পাবার কিছু নেই। স্টেরয়েডস ঠিক ডোজে দিলে, ঠিকভাবে দিলে ভালোই করে, কিন্তু আবার স্টেরয়েড মিসইউজ করলে প্রবলেম আছে, মারাত্মক আকার ধারণ করতে পারে। আরেকটা যেটা সর্বোপরি ঘুরিয়ে ফিরিয়ে আমি আসবো সেটা হচ্ছে, কোনো না কোনো ভাবে আমাদের লাইফস্টাইলের পরে নির্ভর করে আমাদের ভালো থাকা, সুস্থ থাকা। কি কি লাইফস্টাইল, মানে কিরকম লাইফস্টাইল হওয়া উচিত বলে আপনি সাজেশন দেবেন? ওয়েল, এটা আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে উভয় মোরাল আছে। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যদি গরমকাল হয়, গরমকালের মধ্যে যদি এসি চালাতে হয়, এসির ভেন্টগুলো যেন পরিষ্কার করা হয়। পরিষ্কার না করলে সেখানে জল জমবে, সেই জলের মধ্যে ব্যাকটেরিয়া, অ্যালগে এটসেট্রা গ্রো করবে। সেকেন্ডলি, বেস্ট টেম্পারেচার ঘরে রাখা উচিত অ্যারাউন্ড 25-26, এইরকম, না তার বেশি না তার কম। কম মানে হ্যাঁ 24 অবধি আসাই যেতে পারে, বাট নট লেস দ্যান দ্যাট। নাম্বার থ্রি হচ্ছে হিউমিডিটি, যদি ঘরের মেনটেন করতে হয়, বেস্ট হিউমিডিটি হচ্ছে 30-35%। সো তার বেশি হিউমিডিটি রাখলে ইনফেকশন হওয়ার চান্স বেশি, ব্যাকটেরিয়া আরও বেশি করে জন্মাতে পারে বেশি যদি হিউমিড হয়ে যায়। আর খুব কম হিউমিডিটি থাকলে তাহলে শ্বাসনলীর যে আস্তরণটা আছে ওপরে, লেয়ারটা, সেটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, তখন শ্বাসনলীতে ইরিটেশন হবে, তখন কাশি হতে থাকবে। সো এই জিনিসগুলো বাড়িতে, মানে ঘরে থাকার জন্য মেনে রাখতে হবে। সেকেন্ডলি, হ্যাঁ, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল ঢকঢক করে খানিকটা খেয়ে নিলাম, সেটা উচিত নয়। ঠান্ডা জাতীয় যে কোনো খাবার অ্যাভয়েড করা উচিত। এবং সেই যদি কেউ বলে, যেরকম আমায় বলে আমি কি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, খেতে পারো, কিন্তু কোল্ড করে নয়, বাইরে রাখো, নর্মাল টেম্পারেচারে আসবে, অ্যান্ড দেন হ্যাভ ইট। সেটা থার্ডলি হচ্ছে, ডেফিনেটলি অনেক অ্যালার্জেন আছে আমাদের আশেপাশে। নাম্বার ওয়ান গাছ থেকে, যেরকম পোলেন অ্যালার্জেন্স হয়। নাম্বার টু হচ্ছে এই সোফা টোফায় যে কাভার থাকে তাতে মাইট গ্রো করে, ডাস্ট মাইট, তো সেইটা থেকে অ্যালার্জি হতে পারে। ঘরের মধ্যে মাকড়সার জাল, দেন বেড়াল টেড়াল ঘুরে বেড়াচ্ছে, বেড়ালের গায়ের যে ডান্ডার, কুকুর, কুকুরের যে লোম টোম যেগুলো ঘরে উড়ে বেড়াচ্ছে, ককরোচ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোথাও প্লাস্টার খসে গেছে, সেখানে ওই ফাঙ্গাস গ্রো করেছে, তো এই জিনিসগুলো অ্যাভয়েড ডেফিনেটলি করা উচিত অ্যাজমাতে। কারণ এগুলো অ্যাভয়েড না করলে এগুলোই হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর
ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার জন্যে। আর এটাও ঠিক যে এখন কোভিডের সময় সকলের ডিস্টেন্স মেনটেন করা উচিত, কেননা কারোর যদি অ্যাজমা থাকে সেই সময় যদি কন্ট্রোল থাকে, এবারে সে যদি কোভিডের করোনা ভাইরাসে এক্সপোজ হয়ে যায়, তার তো আবার একটা ট্রিগার করবে আর একটা অ্যাটাক। শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই জানা উচিত ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু ঠিক হয়, মানুষকে ঠিক রাখে, তার ট্রিটমেন্ট আছে। বেশিরভাগ লোকেদের ধারণা ওর তো অ্যাজমা আছে তার কোনো ট্রিটমেন্ট নেই, সেই ধারণাটা ভুল। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত বড় একটা প্রবলেম, মানে অ্যাজমা কথাটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, এটা কিন্তু প্রচন্ড কমন একটা রোগও আমাদের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ, এত কঠিন একটা চ্যাপ্টার, এত কঠিন একটা রোগকে এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য, এত সুন্দরভাবে সমাধান করার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর আরাত্রিকা দাস। আপনার সমস্যা আমাকে জানান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে। অ্যাজমা রিলেটেড যে কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনারা আমাকে জানান কমেন্ট সেকশনে কমেন্ট করে। আপনার প্রশ্নের সমাধানের জন্য আমি চলে যাব বিশিষ্ট চিকিৎসকদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন জিও বাংলা। প্রতি বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় দেখুন হেলথ কথা মেঘার সাথে। নমস্কার। নমস্কার।